দেখেন দেশসেরা ঘোড়সওয়ারি সোনিয়াকে দেখতে কত মানুষের ভিড়। গ্রামের মানুষ উৎফুল্ল মন নিয়ে সোনিয়াকে দেখতে আসছে। দেখি একটু সাইড দাও, বলো স্যার, এরা সবাই আসছে সোনিয়াকে দেখতে। যদি আপনাদের চলাফেরায় কথাবার্তায় যদি আমাদের ভুল হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি উপস্থাপনা করছি মোহাম্মদ মুন্নাফুর রহমান মুন্না ভাই। আপনি কথায় যদি আপনারা মনে ক্ষুণ্ণ হয়ে থাকবেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। কথাবার্তা ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল করলে আপনি আমাদের আমাকে ক্ষমা করে দিবেন। খেলাটি কিষাণ টিভি আপনাদেরকে সারা বিশ্ব দরবারে খেলাটি ছড়িয়ে দিলেন। আপনি আনন্দ করেন, উপভোগ করেন প্রতিযোগিতার। সেজন্যই আজ সোনিয়া, কোথায় ছিলেন আপনি? কার বাড়িতে থাকা হয়েছিল? ঠিকঠাক রাজাপুর না আপনার মনে ছিল? আচ্ছা সোনিয়া, এমনি তো কোনো কষ্ট টষ্ট হয় নাই না? আজকে কি অবস্থা, পারফরমেন্স কেমন আছে, মানে আজকে কি রকম টার্গেট আছে? আজকে কালকে তো মোটামুটি আইসি আনফরচুনেটলি ঘোড়ার পিঠে ওঠা, আজকে কেমন কি অবস্থা কত? এই যে এত মানুষ দেখতে আসছে, গ্রামের মানুষ এই দেখতে আসছে, এটা কেমন লাগতেছে বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, অনেকেই তো অনেক রকম কটাক্ষ করে বলবে যে মেয়ে মানুষ হয়ে ঘোড়া চলায়। হ্যাঁ, অনেকে বলে না, তো সেক্ষেত্রে আসলে তুমি কি বলবে তাদের, বলো তো? প্রতিযোগিতার উৎসব চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এলাকার সর্বস্তরের জনগণ সবাইকে নন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং নন্দনপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে।